नमस्कार बंधु সকল আর মই অন্য এটা ভিডিওলে আপোনাক সকলোকে স্বাগতম জানাইছো। তো আজি বর্তমান আছো ডিব্রুগড় আর এফালে দেখিছে হলি সাইল রেসিডেন্সি আর ইয়া মুখতে এখন খুব ধুনিয়া স্ট্রিট ফুড কর্নার আছে আর এর নাম হইছে মমস কিচেন নিছেনে। এখন 7টা বাজার পর এটা লাগে খোলা পাব আর ইয়াতে খুব ধুনিয়া ধুনিয়া আপোনালোকে পাই যাব রাইতা আর এফালে দেখিছেনে এই কিমা মশলা এফালে রাইতা 10 টকা এই কিমা মশলা 30 দেখিছেনে। আপোনালোকে ইয়াত রুটিও পাই যাব আর ইয়াত বাইদেউ দুগৰাকীয়ে বনায় খুব ধুনিয়াকে একদম ঘরুয়া স্টাইলত। আর এফালে দেখিছে মনস কিচেন 7টা বজাৰ পৰা 1টা বজালৈকে। আর ইয়াত আপোনালোকে পাব ডাল পুরি, এফালে আলু পৰঠা, তার উপরেও পাই যাব এই কিমা মশলা আর রাইতা। আর পটাপট দেরি নকৰি আমি এটা অর্ডার দি দিলো এক কিমা মশলা। ভাল লাগিছে, বাইদেউ বনাই আছে বঢ়িয়াকে। গোটেইকেইটা বনাই মেলি লোক আপনাকে ধুনিয়াকে খাই রিভিউটো দিম। আর এটা আমার কারণে বনাই আছে এক কিমা মশলা, দেখিছেনে। আর এফালে বনি আছে আলু পরাঠা। আর বন্ধু সকল, ফাইনালি আমার আহি গল এফালে রাইতার। এফালে দেখছে রাইতা খুবই ধুনিয়া। আর এফালে হয়েছে এই কিমা মশলা, ইয়ার প্রাইস 30, অনলি 30। তো বন্ধু সকল, ফাইনালি আমার আহি গল খানা। আর এফালে দেখিছে রুটি খাইছো, আর রুটি প্লেটর প্রাইস হয়েছে 30 রুপিস। আর লগত আছে এক কিমা মশলা, খুবই ধুনিয়া। আর রুটি প্রাইস হয়েছে, রুটি প্লেটর প্রাইস হয়েছে অনলি 30। আর আপনার যদি ডিব্রুগড় ওচর বাজার আছে ইয়াতে বা খাই চক, খুবই ধুনিয়া পাব বন্ধু সকল। আর ইয়ার এড্রেস ফোন নাম্বার মানে ডিসক্রিপশনত দিয়ে দিছো, আপনাকে চেক আউট করে লব। আজি ভিডিওটি যদি চাই ভাল পালে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিব। ফেসবুকত যদি চাই আছে ফলো করে দিব। তো বাই বাই।